পঞ্চায়েত ভোটের আগে শাসক দলে বড়সড় ফাটল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শামসেরগঞ্জের নিমতিতা অঞ্চলে তৃণমূলের মেম্বার নিতাই দাস। বুধবার সন্ধ্যায় নিমতিতার দুর্গাপুরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি। সঙ্গে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আরও 200+ কর্মী সমর্থক যোগ দেন বলেই জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল ছেড়ে আসা নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন ভারতীয় জনতা পার্টির উত্তর মুর্শিদাবাদ জেলার সম্পাদক প্রবীর সাহা, জেলা কমিটির সদস্য আস্তিক সিংহ, মণ্ডল সভাপতি ষষ্ঠী চরণ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিকে পঞ্চায়েত ভোটের আগে শামসেরগঞ্জের মতো জায়গায় তৃণমূল ত্যাগ করে গ্রাম পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদান ঘিরে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।